রবিবার কালাইনে অসম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কাটিগড়া প্রজেক্টের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সভানেত্রী দীপ্তি সিনহা সংগঠনের পতাকা উত্তোলন করেন, শহীদ বেদিতে মাল্যদান করেন সংগঠনের কাটিগড়া প্রজেক্টের সভানেত্রী স্বপ্না বেগম। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা সভানেত্রী দীপ্তি সিনহা। সিআইটিইউর পক্ষে বক্তব্য রাখেন অভিজিৎ গুহ ও সুরজিৎ ঘোষ। প্রজেক্ট সম্পাদিকা ঝর্ণা দাস প্রতিবেদন উত্থাপন এবং প্রতিবেদনের ওপর 13 জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন সরকারের ঘোষিত এককালীন সাহায্য শীঘ্রই কার্যকরী করা, সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করা, সাম্মানিকের পরিবর্তে মজুরি প্রদান করা ইত্যাদি দাবিতে প্রস্তাব গৃহীত হয়। সম্মেলন থেকে সভানেত্রী ঝর্ণা দাস ও সম্পাদিকা স্বপ্না বেগমকে নির্বাচিত করে 17 সদস্য বিশিষ্ট সংগঠনের প্রজেক্ট ভিত্তিক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, সংগঠনের জেলা সম্মেলন বিহারাতে অনুষ্ঠিত হবে। কালাইন থেকে আব্দুস সুহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আন্দোলন উপরে নির্ভর করে, আগামী দিনের শক্তিশালী আন্দোলন উপরে নির্ভর করে। এই কথাগুলো বললাম, আমি আর বেশিক্ষণ বলতাম না, দীর্ঘক্ষণ ধরে আমি আপনারা বক্তব্য প্রতিবেদন সবকিছু শুনলে আমরা একটা নতুন অভিজ্ঞতা আজকে উঠছে আমরা এই সম্মেলন আইয়া আমরা জেলা সিআইটি জেলা কমিটি যখন বলবো আমরা আজকের এই সম্মেলন টোটাল বিষয়টা আমরা রিপোর্টিং করব যে এইভাবে সম্মেলন প্রসেস হচ্ছে। এর লেগে আমি আমার বক্তব্য আমি লম্বা করতাম না, এখানে আমি আমার সবাই আবার জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনেত্র লাল সেলাম সমস্ত জানাই আমি আমার বক্তব্য শেষ।